কৌশলে হঠাৎ দেখছি চাকরি চুরি, শিক্ষক দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, বিভিন্ন দুর্নীতি, কয়লা চুরি, গরু পাচার, বালি চুরি থেকে শুরু করে যে 100 দিনের কাজের দুর্নীতি, আবাস যোজনার দুর্নীতি আস্তে আস্তে নিউরে আসছে। আর নেতা, বড় নেতা মন্ত্রীদেরকে অ্যারেস্ট করতে দেখতে পাচ্ছি না। সকলে ভাবছিলাম এইবার হয়তো মাথাটাকে ধরে নেবে, এইবার হয়তো মাথাটাকে ধরে নেবে, হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? শুভেন্দু অধিকারী মহাশয় অনেক বড় বড় কথা বলেন, অনেক কথার সাথে অনেক মিলও দেখেছি, কিন্তু তিনার ডেটটা ফেল হয়ে গেল কেন? তিনার ডেটটা যখন ফেল হলো আমার একটা বিশাল সন্দেহ হয়েছিল, কিছু সেটিং ফেটিং হয়ে যাচ্ছে না তো, কিছু ইদার কামাল উদার, উদার কামাল ইদার হয়ে যাচ্ছে না কেন? আমি কিন্তু একটা আতঙ্কে ছিলাম, গবেষণা করছিলাম, হঠাৎ দেখে দিদির দুধ লঞ্চ অ্যাপ লঞ্চ হলো, আমি অ্যাপটা অন্যজনের মাধ্যমে ইনস্টল করিয়ে আমি সমস্ত ফর্মুলা গুলো দেখলাম, উনি সর্বনাশ। এরা সিএ করতে পারছে না, আর সিএ এর প্রথম ধাপ হচ্ছে এনআরসি, বইয়ের থেকে হয়তো হয়ে যেতে পারে। তাই আপনারা সজাগ থাকবেন, যারা আসবে তাদেরকে অন্তত একবার এই প্রশ্নটা করবেন যে তথ্যগুলো দিচ্ছ, ওটিপি আবার চাইবে, ওতে ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড, আর ওটিপি দিয়ে আমাদের কতজনের ব্যাংকের টাকা নীল হয়ে গেছে আমরা ভালো করে জানি। সাবধানে থাকবেন যে এই তথ্য তোমরা নিতে এসছো, এই তথ্য এই পশ্চিমবাংলা থেকে দিল্লি চলে যাবে না, এই গ্যারান্টি তোমরা দিতে পারবে তো? কাছের লোককে বাঁচানোর জন্য এনআরসি চুর করে দিক না, আমার বয়ে গেছে, ভাববে তো আমার ঘরের লোকটা মেচে যাবে, ঘরের লোককে মানে বুঝতে পারছো তো, আমার বলার দরকার আপনাদের বুঝে নিতে হবে। সতর্ক থাকবেন, এমন কোন তথ্য দিয়ে ফেলবেন না, তখন এনআরসি লিস্টে যদি নাম কাটা পড়ে যান অবস্থা স্থিতি আর কিছু, সাবধান থাকবেন। খুব ভয়ঙ্কর, কারণ এই যেদিন যে রাজ্যের যে এক নেত্রী বলেছিলেন ক্ষমতায় আসলে ডবল ডবল চাকরি দেবো, ডবল ডবল চাকরি দিয়ে দূরের কথা, চাকরি যারা প্রাপ্য তারা বলতে চাইলে তাদেরকে লাঠি দিয়ে মারছে, কোনো সময় হাত কামড়ে নিচ্ছে, আর অন্য নতুন লোককে বলছে চপ বিক্রি করো, কাশফুলের বালিশ বিক্রি করো, ঝালমুড়ি বিক্রির নিদান দিচ্ছে। তার দলের বুথের কর্মীরা দায়িত্ব নিতে পারবে তো? তাহলে তারা দ্বিতীয় অ্যাপের মাধ্যমে মানুষের তথ্যগুলো দিক যে এই তথ্য দিল্লিতে যাবে না, বা এই তথ্য দিয়ে এনআরসি হবে না, এই দায়িত্ব তারা নিতে পারবে, মুখে বললে হবে না, স্ট্যাম্প পেপারে সই করতে হবে, 50 টাকায় স্ট্যাম্প পেপারে সই করুক, যদি এই তথ্য এনার্জি হয়ে যায় তার অস্থাবর স্থাবর যত সম্পত্তি আছে সব এই মানুষের নামে হয়ে যাবে, দায়িত্ব নিতে পারবে। একটা তৃণমূলের বন্ধুদেরকে বলবেন এই দায়িত্ব সই করে দে তো, যেতে দেখবেন সই করে দেয় জানো, ঠিক আছে, আর নদী না সই করে ডাল মে কুচ কালা হে, ওরা আসবে যখন এইটা অন্তত বলবেন। বারবার বলছি, সতর্ক করছি, কারণ যে এনআরসির জন্য লাপালাপি করেছিল 2004 সালে কাগজ ছুঁড়ে দিল, ছুঁড়েছিল, সেই বলছে নাকি এনআরসি আটকাবো, এনআরসি আটকাতে গেলে এখানে বসে চিৎকার করলে হবে, সুপ্রিম কোর্টে গিয়ে কেস করতে হবে, সেই কেসটা কিন্তু উনি করেননি, এখানে চিৎকার চাচামেচি করছে। বক্তব্য শেষ করছি, শেষ কথা, এই খুব ডায়লগবাজি করে যে আমাদের সরকারের সব নিচ্ছ, এই আজকে আস্তে আস্তে এই ভিডিও রাস্তাতে দেখলাম একটা ভিডিওতে কি কোন একটা নেতা তাকে আগের দিনে তারা কাটিয়েছিল, সে নেতা বলছে আমাদের সরকারের, আমাদের সরকারের, আমাদের দিদির সব নিচ্ছ। তো কথা হচ্ছে আমাদের সরকারের সব নিচ্ছ আর আমাদেরকে ভোট দেবে না বলে এটা খিল্লি করছে না? তো ওনাদের সরকারের কি দিদিমণি কালীঘাট থেকে তার দুকাটা বিক্রি করে সে টাকা দিয়ে দিচ্ছে নাকি আমাদেরকে? হ্যাঁ না, অভিষেক ব্যানার্জি মহাশয় 2 বিঘে জায়গা বিক্রি করে এটা দিচ্ছে না, এবারে ট্রিটমেন্ট করতে না দুবাই গিয়েছিল, আমেরিকাতে ট্রিটমেন্ট করতে না গিয়ে ওই টাকাটা বাঁচিয়ে আপনাদেরকে দিচ্ছে নাকি? না, আপনাদের বুথের যে নেতারা এই ধরনের কথা বলে তারা তাদের 2 বিঘে জায়গা বিক্রি করে দিচ্ছে? আমরা এটা ক টাকা দিয়ে কিনি ভাই? এতে আমরা ট্যাক্স দিই জানতাম কেউ? হ্যাঁ, কেউ যদি একজন জেনে থাকেন হাত তুলেন তো, ট্যাক্স দিই এতে আমরা? বাহ, দুজন, বাহ, ভেরি গুড, এটা দরকার, এই সচেতনতার দরকার। এতে আমরা ট্যাক্স দিচ্ছি, আমরা জানি না, আমরা দেশকে 2 রকম ভাবে ট্যাক্স দিই, একটা হচ্ছে ডাইরেক্ট নির্দিষ্ট স্কেলের উপরে কারো অর্থ থাকলে সে ট্যাক্স দেবে, আর একটা হচ্ছে আমরা সকাল থেকে ঘুমানো পর্যন্ত, ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত যে কাজগুলো আমরা করি প্রতিটি ট্যাক্স দিই, এই জামা কাপড় হ্যান্তার এটা কিনেছেন, এটা কিনেছেন, পানির বোতল কিনেছেন, যা কিনেছেন সবেতেই ট্যাক্স দিই। এটা বোঝানোর জন্য এটা বলে দিই, আমরা দামটা কোথায় কি করে বুঝি? এমআরপি লেখা থাকে, এমআরপির নিচে একটা ছোট্ট করে লেখা থাকে জানেন,
পানির বোতলে দেখিয়ে দিচ্ছি দামটা কোথায় গেল রে ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস সমস্ত ধরনের ট্যাক্স এতে দিয়ে এটা 10 টাকায় আপনি কিনছেন সে মাজন থেকে শুরু করে সবই তো এই টাকাটা কোথায় যাচ্ছে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো একটা রাজ্যে থাকছে একটা কেন্দ্রে যাচ্ছে একটা অংশ রাজ্যে একটা একটা অংশ কেন্দ্রে আবার কেন্দ্রে গিয়ে ওই আবাস যোজনা 100 দিনের কাজের প্রকল্পের মাধ্যমে ফিরে আসছে আর রাজ্য থেকে বিভিন্ন প্রকল্পে হচ্ছে এটা দিয়ে আপনার ট্যাক্সের টাকা দিয়ে আপনাদের প্রকল্প চলছে